তোমার জন্য কালকে প্রমিস করেছিলাম বিরিয়ানি রান্না করব। এটাই তো দরকার, যখন বউ অসুস্থ তখন কাজ করবে হাজবেন্ড, তাই না? এটা হাজবেন্ডের দায়িত্ব। দেখি সলোককে বিরিয়ানিটা কেমন হয়, এটা আমার স্টাইল, টম স্টাইল বিরিয়ানি। তোমার জন্য কালকে প্রমিস করেছিলাম বিরিয়ানি রান্না করব, তাই না? শোনা, আমি এখন বিরিয়ানি রান্না করতেছি তোমার জন্য, তুমি দেখো কি সুন্দর করে বিরিয়ানি রান্না করে তোমাকে খাওয়াবো, তাই না? আমি কখনো আসলে তেমন বিরিয়ানি রান্না করি নাই। বল, ইয়েস বেবি, আমি ইয়েস, বলো, ইয়েস ইয়েস ইয়েস। এখন আমি বিরিয়ানি রান্না করব, দেখি কেমন হয়। বউর মতো হবে কি না জানি না, অবশ্যই না, বউর জিনিস তো সবসময় সুন্দর হয়। আমি বিরিয়ানিটা রান্না করার পরে ফিনিশিং দেবো। এদিকে আমি একটু করলা খাই, তো এই জন্য আমি করলাটা ভাজি করছি আমার জন্য, খাওয়ার জন্য সবসময়। এটা আমি আসলে বউর জন্য রান্না করছি, নাজিয়ার জন্য রান্না করতেছি, নাজিও খাবে। আমি তো তেমন ভালো করতে জানি না, রান্না তেমন পারি না, জানো? শোনা, আমি তো তেমন রান্না করতে পারি না, তাই না জানো? এই যে মুগলি চলে এসেছে, মুগলি বলতেছে যে আমার খাবার কোথায়, আমার খাবার কোথায়, মুরগির খাওয়া আমার ওয়াইফের জন্য সবাই দোয়া করুন, এখন সে অনেকটা ভালোর দিকে, তো শীঘ্রই হ্যাঁ শীঘ্রই আমরা বাংলাদেশে আসবো, অবশ্যই আসবো, দেশে তো বেড়াতে আসবো। হ্যাঁ, তো দেখি, আল্লাহ ভরসা, আল্লাহর উপরে সব নির্ভর করে। তো আমি দেখি আমার রান্নাটা করি, দেখি কত দূর কেমন হয়, তাই না জান? হ্যাঁ, তাই তো, এটাই তো দরকার, যখন বউ অসুস্থ তখন কাজ করবে হাজবেন্ড, তাই না? এটা হাজবেন্ডের দায়িত্ব। আমি আমার বউকে নিয়ে সারাক্ষণ দেখা শোনা গোছল, তারপর তার সমস্ত দায়িত্ব দেখা শোনা সবকিছু আমি করতেছি। হ্যাঁ, এটাই তো নিয়ম, কারণ বউ যখন অসুস্থ থাকবে বউ করবে, হাজবেন্ড যখন অসুস্থ থাকবে হাজবেন্ড বউ করবে, তাই না? আমার চালটা অনেকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমি জানি আমার বউ সবসময় রান্না করে ভিডিও করে, যেহেতু আজকে বউ অসুস্থ তা আমি করতেছি, আপনারা দেখেন কেমন হচ্ছে, বলতে পারতেছি না তেমন। তো চালটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন মনে আমি একটু মাংসটা ঢেলে মেখে, তারপর আমি পানিটা পরিমাণ মতো পানি দিয়ে আস্তে ঢেকে রাখবো, আস্তে আস্তে হয়ে যাবে, সেটাই আমার মনে হয় ভালো হবে, তাহলে খেতেও মজা লাগবে, দেখা যাক কী হয়। আমি মাংসটা এখন দিয়ে দিচ্ছি, যে মাংসটা আমি রান্না করে রেখে দিয়েছিলাম একটু, এখন এই মাংসটা চালের সাথে খুব ভালো করে মেশাবো, তারপরে আমি এখানে পরিমাণ মতো পানি দেব, আল্লাহ মাবুদ জানে, তবে আমার মনে খারাপ হবে না, খাওয়া যাবে, কারণ অনেকক্ষণ সময় করে রান্নাটা আমি করতেছি, দেখা যাক কি হয়, ভয় লাগে একটু। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব, আমি পানি দিয়ে দিয়েছি, এখন খুব অল্প পানি দিয়েছি, আমার প্ল্যান এটা খুব অল্প আছে, আমি রেখে দেব, একটু বলক এসে গেলেই আমি খুব অল্প আছে, ভেরি লোতে এখন আমি রাখেছি, এটা মিডিয়ামতে, এখন এরপরে আমি এটাকে লোতে নিয়ে যাব, লোতে নিয়ে গেলে আস্তে আস্তে এটা আমি রান্না করব, স্লো কুক যেটাকে আমরা বলি, স্লো কুক। দেখি স্লো কুকে বিরিয়ানিটা কেমন হয়, এটা আমার স্টাইল, টম স্টাইল বিরিয়ানি, দেখা যাক। আমি এখন এটা সুন্দর করে একটা বলক আসলে আবার রেখে দেবো, দেখা যাক কেমন হয়, একটু পরে আবার দেখব। বিরিয়ানিটা মনে দেখতে ভালোই লাগতেছে, ঝুরা ঝুরা হয়েছে, খুব অল্প আছে দেখেছি, ফিনিশিংয়ে চলে আসছে, খুব সুন্দর হয়েছে, আমার কাছে মনে হয় সুন্দর হয়েছে, এখনো খেয়ে দেখিনি, তো দেখি কি অবস্থা। আমার করলাটা একটু মনে হয় পুড়ে গেছে, একটু খালি একটু আমি খেয়াল করতে পারি নাই, তবু যাক আমি করলা খেতে পারি, আমার জন্য কোনো প্রবলেম হবে না। আমি একটু হালকা তেল, কোনো মশলা নেই, কিছু নেই, একটু হালকা হালকা করে রান্না করে ফেলেছি, এখন বউ যেহেতু অসুস্থ ঘরের কাজ তো হাজবেন্ডকেই করতে হবে, তাই না? আমার বিরিয়ানিটা মনে খুব মনে ভালোই হয়েছে, ঝুরা ঝুরা হয়েছে, এখন আমি
চালটা হয়ে গিয়েছে। সবার কাছে আপনার অনুরোধ, আপনাদের কাছে আমার ওয়াইফের জন্য একটু দোয়া করবেন, ওর জন্য শরীরটা ভালো হয়ে যায়। ডাক্তার বলছে সপ্তাহখানেক লাগবে, তাকে সেবা যত্ন করতে হবে, তা আমি সেটাই করছি। তো সবাই ওর জন্য দোয়া করবেন প্লিজ। হ্যাঁ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনাদের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ, তুমি আমার ওয়াইফকে তাড়াতাড়ি সুস্থ করে দাও, আমিন। আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে, আমি এখন প্লেটে বেড়ে নিয়েছি, দেখলাম খুব ঝুড়ো ঝুড়ো হয়েছে, খেতে খুব মজা হয়েছে। আমি প্রথম বিরিয়ানি রান্না করলাম, তো ভালোই হয়েছে। তো যেহেতু প্রথম, যে ভুলভ্রান্তিগুলো হয়েছিল এবার এটা আমি নেক্সট টাইম কারেক্ট করে নেব। তো আগেই বলেছি, আবার বলি, আপনারা সবাই আমার ওয়াইফের জন্য একটু দোয়া করবেন, ওর জন্য শীঘ্রই সুস্থ হয়ে যায়। আসলে ও তো কখনো আমেরিকাতে এই ঠান্ডার ভিতরে ছিল না, ঠান্ডাটা অনেক বুকে লেগে গিয়েছে, ডাক্তার অনেক কফ ছিটাবো দিয়েছিল, আপনি এর আগে শুনেছেন। তো যাই হোক, এখন ওকে রেস্টে থাকতে হবে, বেড রেস্ট। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।